বাংলাদেশের সবাই আমরা কম বেশি জানি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিভাবে অপপ্রচার হয় বা হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ধরনের মূলধারার গণমাধ্যমের লোগো ব্যবহার করে অপপ্রচার অনেক ক্ষেত্রে হয়, এটা আমরা জানি সবাই। কিন্তু সমস্যা যেটি হয়, এই অপপ্রচার রোধ করতে যেয়ে আমরা যেটা চিন্তা করি, মত প্রকাশের স্বাধীনতা আবার কোনোভাবে বাধাগ্রস্ত যাতে না হয়, গণমাধ্যমের স্বাধীনতা যাতে বাধাগ্রস্ত না হয়। তো যেহেতু একটা নতুন ফেনোমেনা এটা তৈরি হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে গত 15 বছরে বিস্তৃতি ঘটে আজকে এই জায়গায় এসছে, কাজে নতুনভাবে আমাদের চিন্তা করে একটা কর্মকৌশল নিতে হবে যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করে কীভাবে অপপ্রচার এবং গুজব সেটিকেও আমরা জবাবদিহিতা আওতায় আনতে পারি, এরকম একটা স্ট্র্যাটেজি আমাদের নিতে হবে সবার সাথে আলাপ করে। এবং কারণ দিন শেষে সব কিছু কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে যদি অপপ্রচার অবাধ স্বাধীনভাবে বিস্তৃতি লাভ করার সুযোগ পায়, তাহলে কিন্তু কোনো কিছুই দিন শেষে আসলে গণতন্ত্রের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবে না, সেই গণমাধ্যমের স্বাধীনতা বলি আর যায় বলি। তো সেইখানে আমাদের একটা কর্মকৌশল নিতে হবে সবাই মিলে আলোচনা করে।